এবারে দেখো, আমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখেছি, এটা বইয়েরই এক্সারসাইজ। কি বলেছে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি। এই গল্পটা থেকে, স্টোরিটা থেকে আমাদের কিছু ওয়ার্ড নিয়ে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে হবে। কি আছে দেখো, সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্স আছে, দ্য ফক্স ওয়াজ ড্যাশ অফ দ্য উলফ। দ্য ফক্স ওয়াজ ড্যাশ অফ দ্য উলফ। উলফকে দেখে ফক্স কি হয়ে গেছিল? ফ্রাইটেন্ড। ওই এটা পুরো সেন্টেন্সটাই তোলা আছে, সেন্টেন্সটা ছিল কি? ফ্রাইটেন্ড। তাহলে আমরা এখানে লিখবো ফ্রাইটেন্ড, দ্য ফক্স ওয়াজ ফ্রাইটেন্ড অফ দ্য উলফ। দ্য ফক্স ওয়াজ ফ্রাইটেন্ড অফ দ্য উলফ। তারপরে কি আছে? দ্য ফক্স ড্যাশ দ্য উলফ টু অ্যান ওল্ড হাউস। দ্য ফক্স ড্যাশ দ্য উলফ টু অ্যান ওল্ড হাউস। এখানে কি হবে? টুক দ্য উলফ টু অ্যান ওল্ড হাউস। তাহলে নিয়ে গেছিল না ফক্সটা, কি করেছিল? উলফকে একটা পুরোনো বিল্ডিংয়ে নিয়ে গেছিল। তারপরে কি আছে? দ্য ওম্যান ওয়াজ ড্যাশ কেকস অন আ শেলফ। ওম্যান ওয়াজ ড্যাশ কেকস অন আ শেলফ। কি করছিল ওম্যান? কেকসগুলো শেলফে রাখছিল। তাহলে দ্য ওম্যান ওয়াজ পুটিং কেকস অন আ শেলফ। দ্য ওম্যান ওয়াজ পুটিং কেকস অন আ শেলফ। তারপর ঠিক আছে, দ্য ওম্যান ওয়েন্ট আউট ড্যাশ। দ্য ওম্যান ওয়েন্ট আউট ড্যাশ। কি হবে? দ্য ওম্যান ওয়েন্ট আউট অফ দ্য কিচেন। কোথা থেকে বেরিয়ে গেছিল? কিচেন থেকে। অফ, ওয়েন্ট আউট অফ দ্য কিচেন। দ্য ওম্যান ওয়েন্ট আউট অফ দ্য কিচেন। ঠিক আছে, কিচেন থেকে বেরিয়ে গেছিল। তারপরটা কি আছে দেখো, দ্য ফক্স জাম্পড ড্যাশ। কিভাবে, কোথা থেকে জাম্প করেছিল? দ্য ফক্স জাম্পড থ্রু দ্য স্মল উইন্ডো। জাম্পড থ্রু দ্য স্মল উইন্ডো। দ্য ফক্স জাম্পড থ্রু দ্য স্মল উইন্ডো। দ্য fox jumped through the small window. ঠিক আছে, আরেকবার আমরা পড়ে নিই। দ্য ফক্স ওয়াজ কি হবে? ফ্রাইটেন্ড অফ দ্য উলফ। দ্য ফক্স টুক দ্য উলফ টু অ্যান ওল্ড হাউস। দ্য ওম্যান ওয়াজ পুটিং কেকস অন আ শেলফ। দ্য ওম্যান ওয়েন্ট আউট অফ দ্য কিচেন। দ্য ফক্স জাম্পড থ্রু দ্য স্মল উইন্ডো। ঠিক আছে, এবার এগুলোর পরে আমরা কি করবো? নেক্সট এক্সারসাইজ চলে যাবো। এবারে দেখো, আমি একটা ম্যাচিং লিখেছি। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ, কলাম এ থেকে কল উইথ দ্য অপোজিট মিনিং ইন কলাম বি। কলাম বি এর অপোজিট মিনিং, মানে অপোজিট ওয়ার্ডগুলোকে আমাদের ম্যাচ করতে হবে। তো কি ওয়ার্ড আছে দেখো, এটা কলাম এ, এটা কলাম বি। কলাম এতে কি আছে? প্রথমে আছে সিটিং। সিটিং মানে বসা। তাহলে বসার উল্টো হবে কি? দাঁড়ানো। তো সেরকম কি আছে দেখো, এখানে আছে অ্যাওয়েক লে স্ট্যান্ডিং ক্লিন আউটসাইড। তো সিটিং এর সাথে কি যাবে? স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং মানে দাঁড়ানো। তাহলে আমরা এই দুটোকে ম্যাচ করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে কি আছে? ইনসাইড, এদিকে এ কলম এতে ছিল সিটিং, ইনসাইড আসলিপ মোর ডার্টি। তো ইনসাইড, ইনসাইডের ইনসাইড মানে ভেতরে, আর ইনসাইডের অপোজিট এখানে কি হবে? কি কি আছে? অ্যাওয়েক লেস ক্লিন আউটসাইড। স্ট্যান্ডিংটা আমরা ধরবো না, কারণ ওটা আমাদের লেখা হয়ে গেছে। অ্যাওয়েক লেস ক্লিন আউটসাইড, এটা আছে কি? ইনসাইড। ইনসাইডের সাথে কি হবে? আউটসাইড। আউটসাইড মানে বাইরে। তাহলে ইনসাইড আর আউটসাইড, ঠিক আছে, ইনসাইডের সাথে আউটসাইড ম্যাচ করে দিলাম। তারপরে কি আছে? আসলিপ, আসলিপ, আসলিপ মানে, আসলিপ মানে হচ্ছে ঘুমিয়ে পড়া, ঘুমন্ত। আসলিপ কি হবে? এখানে দেখো অ্যাওয়েক আছে, অ্যাওয়েক, অ্যাওয়েক মানে জেগে থাকা। তাহলে আসলিপ উইথ অ্যাওয়েক ম্যাচ করে দিলাম। মোর, মোর মানে বেশি, মোর। মোরের উল্টো তাহলে কি হবে? কম বা লেস। তাহলে এখানে দেখো লেস আছে, লেস আছে। তাহলে আমরা মোর এর সাথে লেসটাকে ম্যাচ করে দিলাম।
লাস্ট একটাই পড়ে আছে ডার্টি, আর এদিকে কি আছে ক্লিন। ডার্টি মানে নোংরা, ক্লিন মানে পরিষ্কার। তাহলে ডার্টি আর ক্লিনকে ম্যাচ করে দিলাম, হয়ে গেল ম্যাচিং। ম্যাচিং করতে খুব মজা লাগে না? কী কী করলাম তাহলে? সিটিং, সিটিংয়ের সাথে স্ট্যান্ডিং, সিটিংয়ের অপোজিট স্ট্যান্ডিং, ইনসাইড অপোজিট হচ্ছে আউটসাইড, আসলিপ অপোজিট অ্যাওয়েক, মোর অপোজিট হচ্ছে লেস, ডার্টি অপোজিট হচ্ছে ক্লিন। তাহলে ম্যাচিংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা লাস্ট আরও একটা এক্সারসাইজ দেখে নেব। এবারে দেখো আমি পরের এক্সারসাইজটা নিয়ে এসেছি, যেখানে আমাদের কী করতে হবে, সেন্টেন্স ফরম্যাটের যে সেন্টেন্সগুলো আছে সেটাকে আমাদের কোয়েশ্চেনে কনভার্ট করতে হবে। দেখো লেখা আছে চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু কোয়েশ্চেন্স, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনে কনভার্ট করতে হবে। একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য উলফ এট দ্য কেক, পাস্ট টেন্সে আছে, দ্য উলফ এট দ্য কেক। কোয়েশ্চেনে মানে আমরা কীভাবে লিখবো, ডিড দ্য উলফ ইট দ্য কেক, মানে উলফটা কি কেক খেয়েছিল? ডিড দ্য উলফ ইট দ্য কেক? দেখো এখানে ডিড আছে, যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য ডিড হবে, ডু হবে না। ডিড দ্য উলফ এখানে কিন্তু এট হবে না, যে কোনো একটাই পাস্ট টেন্সে হবে, প্রথমটা পাস্ট টেন্সে হবে। ডিডটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে ভার্বটা। ডিড দ্য উলফ ইট দ্য কেক? তাহলে এবার আমরা কয়েকটা আরও করে নিই এক্সারসাইজ, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। দ্য উলফ জাম্পড থ্রু দ্য ডোর, দ্য উলফ জাম্পড থ্রু দ্য ডোর, এটা কি হবে? এটা বইয়ের কিন্তু যা আছে বই থেকে একটু আলাদা দেওয়া আছে, এটা এক্সারসাইজ। দ্য উলফ জাম্পড থ্রু দ্য ডোর কি হবে? কারণ বইতে কি ছিল, দ্য ফক্স জাম্পড থ্রু দ্য স্মল উইন্ডো, এখানে কিন্তু চেঞ্জ করেছে, বইয়ের সেম সেন্টেন্স দেওয়া নেই। দ্য উলফ জাম্পড থ্রু দ্য ডোর পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমরা কি বসাবো, ডিড, ডিড বসাবো। তারপরে বাকিটা আমাদের সেম থাকবে, শুধু জাম্পটা জাম্প হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। ডিড দ্য উলফ জাম্প থ্রু দ্য ডোর, ডিড দ্য উলফ জাম্প থ্রু দ্য ডোর, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এই যে আমরা এখানে ডিড লিখেছি কেন, কারণ জাম্পটা আছে সেন্টেন্স ফরম্যাটে, জাম্পড লেখা, সেই জন্য এটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য ডিড হচ্ছে ডু এর পাস্ট টেন্স। ডিড দ্য উলফ এটা কি হয়ে যাবে, জাম্পটা তখন জাম্প হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, বাকিটা সেম থাকবে। আর লাস্টে আমাদের ফুল স্টপের জায়গায় কি আসবে, কোয়েশ্চেন মার্ক। ভেরি গুড, তাহলে কি হলো, ডিড দ্য উলফ জাম্প থ্রু দ্য ডোর। পরেরটা কি আছে দেখো, দ্য ওম্যান মেড সাম কেকস, দ্য ওম্যান মেড সাম কেকস, এটা কি হবে, এখানে মেড আছে তার মানে পাস্ট টেন্সে আছে, সেটা কি হয়ে যাবে, ডিড, ডিড দ্য ওম্যান মেড, আর থাকবে না মেডটা, কি হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। মেডের প্রেজেন্ট টেন্স কি, মেক, তাহলে এখানে লিখব মেক, বাকিটা সেম থাকবে। কি হলো, ডিড দ্য ওম্যান মেক সাম কেকস, ডিড দ্য ওম্যান মেক সাম কেকস, মানে যে মহিলা উনি কি কিছু কেক বানিয়েছিলেন? তাহলে ও এখানে এখানটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে, সরি এটা দিতে ভুলে গেছি। তাহলে এটা হয়ে গেল কোয়েশ্চেন মার্ক, এটা হয়ে গেল কোয়েশ্চেন ফরম্যাটে। নেক্সট কি আছে দেখি, দ্য বয় রোট আ লেটার, দ্য বয় রোট আ লেটার, কি আছে আবার কিন্তু এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা কি লিখবো, ডিড, আগে লিখবো ডিড, তারপরে বাকিটা লিখবো দ্য বয়, রোটটা কি হয়ে যাবে, রাইট, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, তাই লিখবো রাইট, রাইট আ লেটার, বাকিটা সেম থাকবে। তাহলে হয়ে গেল কি, ডিড দ্য বয় রাইট আ লেটার, ডিড দ্য বয় রাইট আ লেটার, তাহলে এটা কোয়েশ্চেন ফরম্যাট হয়ে গেল। পরেরটা দেখি কি আছে, দ্য গার্ল রেড আ বুক, দ্য গার্ল রেড আ বুক, দ্য গার্ল রেড আ বুক, মেয়েটা একটা বই পড়েছিল, তাহলে রেড পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স আমরা এখানে কি লিখবো পাস্ট টেন্সের জন্য, ডিড, ডিড লিখবো, তারপর লিখবো দ্য গার্ল
রিডার রেডের স্পেলিং একই, কিন্তু সেন্টেন্স দেখে বুঝতে হবে যেটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে? ডিড দ্য গার্ল রিড আ বুক? Did the girl read a book? এটা কিন্তু read আর read এর স্পেলিং এক, কিন্তু এখানে did বলেছি, তো আমরা এখন যখন বলবো বা যে পড়বে সে বুঝে যাবে did the girl read a book? Question mark. লাস্টেরটা কি আছে? The dhobi washed a shirt. The dhobi মানে যারা জামা কাপড় কাচে, the dhobi washed a shirt. The dhobi washed a shirt. এটাও কিন্তু past tense আছে, washed আছে ed. তাহলে আমরা এখানে আনসারে কি লিখবো? কোয়েশ্চেনে কনভার্ট করতে গেলে কি দিয়ে স্টার্ট করতে হবে? ডিড দিয়ে। ভেরি গুড। ডিড দা ধোবি, দা ধোবিটা এরকমই যেরকম আছে চলে আসবে। ওয়াশড প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে আছে, এটা কি হয়ে যাবে? ওয়াশ প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে। ওয়াশ আ শার্টটা যেরকম আছে সেরকমই চলে আসবে, কোয়েশ্চেন মার্ক। তাহলে কি হলো? ডিড দা ধোবি wash a shirt? Did the dhobi wash a shirt? তাহলে এটা আমাদের question হয়ে গেল। তাহলে আমরা আরেকবার দেখে নিই কি কি করলাম। The wolf jumped through the door. তো question এ কি হবে? Did the wolf jump through the door? Question mark. এটা কিন্তু দিতে ভুলে গেলে হবে না। Did the wolf jump through the door? পরেরটা কি আছে? The woman made some cakes. Did the woman make some cakes? Did the woman make some cakes? তারপরে কি আছে? The boy wrote a letter. Did the boy write a letter? Did the boy write a letter? The girl read a book. Did the girl read a book? Did the girl read a book? লাস্টে কি আছে? দ্য ধোবি ওয়াশড আ শার্ট, দ্য ধোবি ওয়াশড আ শার্ট। ডিড দ্য ধোবি ওয়াশ আ শার্ট? ডিড দ্য ধোবি ওয়াশ আ শার্ট? তাহলে এগুলো আমরা কয়েকটা কোয়েশ্চেন সেন্টেন্স ফর্ম্যাট থেকে কীভাবে কোয়েশ্চেনে করতে হয় সেটা আমরা শিখলাম। এরপরে আমরা চ্যাপ্টার সেভেনের নেক্সট একটা কবিতা আছে, একটা পোয়েম আছে, সেই পোয়েমটাতে আমরা চলে যাবো এবং তার এক্সারসাইজ করবো। কিন্তু তার আগে যত এক্সারসাইজ আমি তোমাদের করালাম, যেরকমভাবে পড়ালাম স্পেলিং মুখস্থ করিয়ে, ভালো করে তোমরা কিন্তু এটা প্রিপেয়ার করো, তারপরে নেক্সট কবিতাতে আমরা চলে যাবো।